खाजा सिदुरे बाबा काका राम मेक बाय मनोर हसैन एग्रोमाइल पिंगला मेक बाय मनोर हसैन কালামী চোট এক্স্যাক্টলি কেমন হয় এটি আমার ওস্তাদের লেখা কালাম তো আসুন এই যে সাবিরজি কথার উপরে লক্ষ্য রাখবে দেখুন আজিজুল দাদা এবং এখানে অনেকে কমিটি সবাইয়ের অনুরোধ আছে যে একটি চোট গাও চোট কালাম ওনারা এটাও বলছেন না যে গালাগালি চোট কালাম গাইতে বলছেন তো এক্স্যাক্টলি চোট কালাম কেমন হয় শুনুন হ্যালো সাবির জি ওই যত করো লম্প ঝম্প যত লম্প ঝম্প করো ওই যত করো লম্প ঝম্প সব তোমার হবে বেকার আর পীর না ধরে করলে সাধন সব তোমার হবে বেকার কি গো পীর ধরেছো ধরেছো তো জানি আমি তাই কি বলছি লোক রাখো কথার উপরে দাদা ভোকালটা একটু প্রেসারটা বাড়ান কষ্ট হচ্ছে গাইতে কে জান রে আগে ভেদের কথা আগে ভেদের কথা জানো একটু রিপিটটা বাড়বে কে জানলে আগে জান রে আগে ভেদের কথা ওই তবে তো আমার বাঁচবে মা যিনারা চোট শুনতে চাইছিলেন খাস তাবাজ আর নইলে তোমার বেকার হবে ওই দাবি করা মুসলমান জান রে আগে ভেদের কথা তবে তোমার বাঁচবে মান নইলে তোমার বেকার হবে দাবি করা মুসলমান কেন মুসলমানের দাবি মুখে করো ও কাওয়াল সাহ কালমা তেহে কি করলে না কালমা মুখে পড়লে হবে না তেহে কি করতে হবে নইলে কেন এক জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তো যদি একজন হিন্দু ভাই পড়েন উনি কি মুসলমান হয়ে যাবেন যাবেন না মুসলমান কাকে বলে জানেন আমার এই হাত দ্বারা কেউ কোনো কষ্ট পাবে না আমার এই মুখে এমন কোনো কথা বলবো না কারোর মনে কষ্ট লাগে তবে আমি মুসলমান এত সহজ কথা নয় আর আমারে যদি কেউ শালা বলে আমরা তাকে মারতে উঠে যাই তাই না আমরা মুসলমানদের আমাদের তো গরুর মাংস খাওয়া ঝাঁজ আছে একটু বেশি মানে আদা রসুনের ঝাঁজটা একটু বেশি তাই লক্ষ্য রাখবেন কথার উপরে মুসলমানের দাবি মুখে করো কালমা তেহে কি করলে না আর ইসলামের দাবি মুখে করো ওই ভেদের খবর জানলে না হ্যালো হ্যালো কেন পাগলামি তোমার ছাড়িয়ে দেব হ্যালো পাগলামি তোমার ছাড়িয়ে দেব ওই হাতে ধরেছি কোরআন ও সাবির জি আগে বলো তোমার পাকা করেছো কি ঈমান কেন আজকে এই আসরে প্রমাণ হবে তুমি কত জ্ঞানী আর নইলে খাওয়াবো তোমায় দু চার কলসি পানি কি বললে গো কি দাদা বুঝতে পারছেন তো আমার কথাগুলো আরেকবার দেখুন আমি ঠিক টাইমে বিয়ে করলে তোমার মতো আমার ছেলে হতো কারণ আমার কথা বাচ্চা বাচ্চারা বুঝতে পারে এটা হচ্ছে আল্লাহর রহমত এটা আমার কোনো ক্ষমা আল্লাহর আল্লাহর রহমত এটা তাই কি বলছি পাগলামি তোমার ছাড়িয়ে দেব এই যে পাগলামি তোমার ছাড়িয়ে দেব হাতে ধরেছি কোরআন আর আগে বলো তোমার পাকা এই করেছো কি ঈমান কেন আজকে এই আসরে প্রমাণ হবে তুমি কত জ্ঞানী আর নইলে খাওয়াবো তোমায় দু চার কলসি পানি কেন কি বললে সাবিতা আমার ওস্তাদের দোয়াতে আমার ওস্তাদের দোয়াতে আমি কাওয়ালা হয়েছি মা বোনদের কাছে অনুমতি আমার ওস্তাদের দোয়াতে আমি কাওয়ালা হয়েছি
আছি আর ওস্তাদের খিদমত করে ওই বছর বছর কাটিয়েছি এ কালাম গাছি আমি কমিটির অনুরোধে আপনাদের অনুরোধে লক্ষ্য রাখবেন কালামের উপরে কে শোন শোন ওরে নাদান শোন শোন ওরে নাদান পাকা করে নে ঈমান ওই শোন শোন ওরে নাদান পাকা করে নে ঈমান কেন তখন তোর মিটবে জ্বালা তখন তোর মিটবে জ্বালা হাদিসেতে বলেছেন রাসূলুল্লাহ কে হাতেতে কোরআন তুলে যা সব ভুলে আয় হে তা ঝুকা কল্লা বল মুখে লায়লা ইল্লাল্লাহ
লক্ষ্য রাখবেন খুব সুন্দর সুন্দর দামি দামি কথা আছে কি কে তোরে বাদা দেখুন যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে অনেকে বলে না দূরের মা মনে হয় খারাপ ছিল তাই বাচ্চাটা এরকম হয়েছে কিন্তু না আল্লাহ সব সব বলেছেন আমি একজনের দোষের জন্য আরেকজনকে শাস্তি দিই না তো যে যেরকম কর্ম করবে সে সেখানে তেমন ফল পাবে তাই লেখক লিখছেন কি অনুরোধ করব চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা ওতে পাবেন আপনি আর এসএসসি চিস্তিয়া কাওয়ালি ইউটিউব চ্যানেলে আমাদের কাওয়ালি খুঁজবেন তো আজকের আপনাদের এই প্রোগ্রামের সমস্ত কাওয়ালি আপনারা পাবেন রিনা লায়লা বাংলা কাওয়ালি এসএসসি চিস্তিয়া কমিটির কাওয়ালি ইউটিউব চ্যানেল আমাদের দুজনেরই কালাম আপনারা পাবেন তো আপনারা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই মানে লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো আসুন লক্ষ্য রাখুন কথার দিকে কি ওই মুখে কালমা পড়লে কিছু হবে না আর তাহে কি করে কালমা তুমি দেখো না চলো না বিচারের দিনে তে রেহাই পাবে না কেন
মুর্শিদ, আপন আপন মুর্শিদ, কারোর সদির বাবা রয়েছেন, কারোর অন্যান্য বাবা রয়েছেন, যে যার মুর্শিদে, কে মুর্শিদকে ধরে তুমি বলছি আমি ধরে নাও তোমার হিল্লা, কে মুর্শিদকে ধরে তুমি ওই সদির বাবাকে ধরে তুমি এই আবু বকর বাবাকে ধরে তুমি বলছি আমি ধরে নাও তোমার হিল্লা, বল মুখে লায়লা जब भी मैं वीडियो डालूंगा आपके पास तुरंत चले आएगा। बाय बाय, टेक केयर।